বিএনপি কবে আন্দোলন করবে তা পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ সভাকক্ষে ঈদের পর বিএনপি আন্দোলনে নামবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বলেন, গেল 13 বছর ধরে এসব শুনে আসছি, এসব কথা বলে বিএনপি নিজেদের হাসির পাত্রে পরিণত করছে। তথ্যমন্ত্রী বলেন, এসব কারণেই জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দেয় না। তাদের উপর নানা কারণে বিরক্ত, কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না, তারা জনগণের বিষয় নিয়ে তারা কথা বলে না, তারা কথা বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে, এবং জনগণের উপর তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। আমি আশা করব তারা জনগণের কাছে যাবেন, আন্দোলন এই ঈদের পরে করব, এই পরীক্ষার পরে করব, শীতের পরে করব, বর্ষার পরে করব, এগুলো বলে তারা নিজেদেরকে ক্রমাগতভাবে হাস্যাস্পদ করছেন, যেটি দেখে রাজনীতিবিদ হিসাবে আমারও কষ্ট লাগছে।